নমস্কার আমি তনুশ্রী আর তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত আজ রয়েছে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলুর দমের রেসিপি তো সামনের উৎসবের দিনে আমরা যেমন আমিষ খাবার খাই সেরকম কিন্তু নিরামিষ খাবারও খেয়ে থাকি তো আজকের এই আলুর দম লুচি পরোটা পোলাও বা নিরামিষ খিচুড়ির সাথেও বেশ ভালো লাগে ফ্রাই প্যানে দু চামচ দিয়েছি সর্ষের তেল আর হাফ চামচ করে দিয়েছি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলু দিয়ে দিয়েছি তো আলু কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি ছোট সাইজের আলু রয়েছে আর ছুরি দিয়ে দু সাইডেই কিন্তু আমি আলুর একটু ফুটো ফুটো করে নেবো যাতে নুন মশলা সব আলুর মধ্যে ঢুকে যায় মাঝারি আছে বা আঁচ বাড়িয়ে বেশ আলুটা লালচে করে ভেজে তুলে নিতে হবে আর এই তেলেতেই আমি দিয়ে দেব টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি দু মিনিট আঁচ বাড়িয়ে এপিট ওপিট করে উল্টে ভেজে নেব এরপরে আমি দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম এখানে আমি অর্ধেকটা দিয়েছি আর ক্যাপসিকামকে নরম করার জন্য অল্প নুন দিয়ে দেব। যাতে ক্যাপসিকামটা খুব ভালো করে নরম হয়ে যায় টমেটোটাও নরম হবে এর জন্য একটু ঢাকা দিয়ে দেব। মিনিট দুয়ে কম আঁচ করে ঢাকা দিয়ে রাখবো যাতে সমস্ত কিছু ভালোভাবে নরম হয়ে যায় টমেটো আর ক্যাপসিকাম কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরকমই ভাজা ভাজা করে নিতে হবে এরপরে কিছু গুঁড়ো মশলা দিয়েছি জিরে আর ধনে দিয়েছি একটা চামচ হাফ চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়েছি ফ্লেভারের জন্য অল্প জল দিয়ে দেবো যাতে মশলা পুড়ে না যায় হাফ চামচ হলুদ দিয়েছি সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও একবার ঢাকা দিয়ে রাখবো যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায় আর টমেটো একদম ম্যাশ হয়ে গলে গেছে এই অবধি কিন্তু রান্না করে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি অল্প জল অ্যাড করেছি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা একটু ঠান্ডা করে নেব তারপর মিক্সির জারে এই মশলাটা ব্লেন্ড করে নিতে হবে এই মশলাটা একটু বেশি করে ফ্রিজে যদি বানিয়ে রেখে দাও তাহলে উৎসবের দিনে ঝটপট পনিরের তরকারি হোক নবরত্ন কোরমা হোক বা ডাল হোক সব থেকে কিন্তু এই মশলাটা অ্যাড করতে পারবে গ্রেভিটাকে একটু থিকনেস দেওয়ার জন্য আমি এক টুকরো পনির ব্যবহার করেছি চাইলে এই সময় কাজু দেওয়া যেতে পারে তো কাজুর বদলে আমি পনির একটু ব্যবহার করলাম আটা হয়ে গেলে তা আমি সরিয়ে রাখবো এবার একটা পরিষ্কার ফ্রাই প্যানে তেল দিয়েছি দুই থেকে তিন চামচ জিরে হাফ চামচ দিয়েছি তেজপাতা দিয়েছি একটা আর এক চা চামচ দিয়েছি আদা কুচি বা আদা আমি কুড়িয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমি আদা কাঁচা লঙ্কাটা মশলা যখন ভাজা হচ্ছিলো টমেটো তখন দিতে ভুলে গিয়েছিলাম তো এই সময় এভাবে অ্যাড করা যেতে পারে এবার মশলাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে অল্প তেল ছেড়ে আসলে এরপর আমি দই অ্যাড করেছি আচ্ছা এখানে দই কিন্তু খুব বেশি অ্যাড করা হয়নি দুই থেকে তিন চামচ দই ফেটিয়ে অ্যাড করে নিয়েছি আর মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে এসছে এরপরে আমি দু চামচ দিয়েছি আম আমসত্ব চাইলে কিন্তু কিশমিশ সময় অ্যাড করা যেতে পারে তো আম আমসত্ব দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয় আমসত্ব দেওয়ার পরপরই আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি আর আলু তো সেদ্ধ করাই রয়েছে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে অল্প জল অ্যাড করে দেব আচ্ছা জল অ্যাড করার আগে আমি নুন চিনিটা স্বাদ মতো মিশিয়ে নিয়েছি এর আগে কিন্তু নুন মশলার সাথে মেশানো ছিলই তো সেই বুঝে কিন্তু নুন চিনিটা অ্যাড করতে হবে এর সাথে হাফ কাপ মতো জলও আমি অ্যাড করেছি এবার ঢাকা দিয়ে কম আঁচ করে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো মাঝে আমি একবার তুলে দেখে নেব যদি জল কমে যায় তাহলে একটুখানি গরম জল অ্যাড করা যেতে পারে তো পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে দমে কিন্তু রান্না করতে হবে যেহেতু এটা আলুর দম সব শেষে আমি দিয়েছি এক চা চামচ ঘি ঘি দিলে এই টেস্টটা খুব ভালো হবে চাইলে এ সময় ক্যাসুরি মেথি আর ধনে পাতা অল্প পরিমাণে মিশিয়ে দিতে পারো তো আজকে আমি ধনে পাতা বা কাসুরি মেথি কিছুই মিশাই নি এমনি এটা খেতে ভীষণ টেস্টি হয় তো তৈরি হয়ে গেল ক্যাপসিকাম টমেটো আর আম সত্ত্ব দিয়ে ভীষণই টেস্টি নিরামিষ আলুর দম আজকের এই আলুর দমের রেসিপি একটু হলো অন্যরকম যদি মনে হয় তাহলে লাইক করে দেবে আর অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের রেসিপি ভালো লাগলে লাইক করে রেখো আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল অ্যাকটি প্রেস করে রেখো সকলে ভালো থেকেও ধন্যবাদ